বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে দেশ বিদেশের লাখো মানুষের জমায়েত আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তুরাকতির সুখ ও শান্তি কামনায় দোয়া ইস্তেমার ময়দানে আসছে একমাত্র দ্বীনের জন্য ওটার জন্য শিকার জন্য এখানে আসছে চট্টগ্রাম থেকে আল্লাহর রাস্তায় বাইরে হইয়া ঘর ঘর মসজিদকে আবাদ করার জন্য এই মেহনতটা দ্বীনের কথা বলে আমাদেরকে বুঝায় এই বুঝ আমরা মানিয়ে চলি এত লোক নামাজ পড়তেছে বিদেশের মেহমানের সাথে সাক্ষাৎ হইতেছে আল্লাহ যে দোয়া কবুল করে নেয় এটা আমাদের জন্য ধন্য জুমার নামাজের দিন শুক্রবার দিন আসলাম মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সুন্দরভাবে সহি সালামতে এই পর্বটাও দ্বিতীয় পর্ব ইস্তেমা শেষ হবে বিদেশিদের কথায় বাংলাদেশের গণতন্ত্র চলবে না ক্ষমতায় যেতে নির্বাচনে আসতে হবে বিরোধীদের মন্তব্য আওয়ামী লীগের সরকার হটানোর বিকল্প নেই বলছে বিএনপি ব্যবসায়ীরা কেনা দামে নিতে চেয়েছে বলেই বাড়ানো হয়েছে গ্যাসের দাম দাবি বাণিজ্য মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পুনর্নির্ধারণের ইঙ্গিত ঋণ আর সুদের বোঝায় তিন দশকে বন্ধ দেশের আটটি বেসরকারি এয়ারলাইন্স অযৌক্তিক চার্জে কারণ বলছেন সংশ্লিষ্টরা সাংঘর্ষিক আইন বাদ দিয়ে আলাদা নীতিমালার তাগিদ চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া খালি কন্টেইনারে মালয়েশিয়ার কেলাঙে কিশোর উদ্ধার বারবার মানব পাচারে বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি এবং যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাভেল এজেন্সির জালিয়াতি পাসপোর্টে ইমিগ্রেশনের ভুয়া সিল দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা মার্কিন দূতাবাসের মামলায় গ্রেফতার ছয়